আবার দুহারে দুহার ধরি এসেছে ফিরিয়া বছর ঘুরতে না ঘুরতে বন্ধুর লাগিয়া আবার দুহারে দুহার ধরি এসেছে ফিরিয়া বছর ঘুরতে না ঘুরতে বন্ধুর লাগিয়া বন্ধুর লাগিয়া দেখো কত পদা বলি আরে সহায় আছেন গুরু মুর্শিদ সুরে কথা বলি আর সহায় হমা সরস্বতী কণ্ঠে করো ঘরে গানের পদ ভুলিয়া গেলে যুগাই দিবাই মোর আবার দোহারে দোহার ধরি সহায় আছেন লালন হাসন কবির মীরাবাই সহায় রবীন্দ্রনাথ আমরা ঘরে বাইরে গাই তাইরে নাইরে নাইরে রে না 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 তাইরে নাই রে নাই রে না না আরো যত শ্রোতায় আছেন শহর গঞ্জ গ্রামে আরো যত শ্রোতায় আছেন শহর গঞ্জ গ্রামে প্রনামে বন্দি গো সবে বন্দি গো সেলামে আবার দোহারে দোহার গরি বেশ কয়েক বছর আগেকার কথা কলকাতা শহরের মধ্যে কোন একটা জায়গায় একটি বিচিত্রানুষ্ঠান ঠিক পুজোর পরেই পুজোর পরেই যেরকম কলকাতার অনেক অঞ্চলে অনেক পাড়ায় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয় অনেক শিল্পীরা আসেন সেরকম কোনো একটা জায়গায় আমি ছিলাম শ্রোতা হিসেবে এবং মঞ্চে আবির্ভূত হলো দোহার গানের দল এবং আমার যত মনে পড়ছে সেটা কোনো একটা হাউজিং এস্টেট জাতীয় কোনো একটা জায়গা ছিল আশেপাশে যে সমস্ত মানুষদের দেখতে পাচ্ছিলাম শ্রোতা হিসেবে তারা একেবারেই আদ্যন্ত শহুরে মানুষ কিন্তু দোহার গানের দল মঞ্চের ওপরে উঠে যেই তাদের গান ধরলেন এই যে গানটা একটু আগে শুনলাম কালিকা প্রসাদের কণ্ঠে ওদের বন্দনা গান দোহারের বন্দনা গান এক মুহূর্তে ওই একটা ইটকাট পাথরের হাউজিং এস্টেট থেকে জায়গাটা যেন পাল্টে গিয়ে আমাদের একটা গ্রাম বাংলার ছবি ফুটে উঠল আমার মনে হলো যে আমরা সেই জায়গা থেকে উঠে গিয়ে কোনো একটা টাইম মেশিনে চলে বা কোনো একটা অদ্ভুত কোনো একটা যন্ত্র বা সেই ম্যাজিক কার্পেটে চেপে আমরা যেন অদ্ভুতভাবে চলে গেলাম এক সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশের মাঠে পরে ভাবলাম যে এটা কী করে সম্ভব তারপরে নিজেই নিজের উত্তরটা খোঁজার চেষ্টা করলাম এই প্রশ্নে মনে হলো যে এটাই লোকসঙ্গীতের শক্তি সহজ সুরের শয়তানি সুমন্ধের কথা বলি আর কি ভুল বললাম কালিকা না 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 একদম হ্যাঁ তো তোমাদের এ এই যে এই ধরনের যে অভিজ্ঞতা অর্থাৎ গাইছ তোমরা একেবারে লোকসঙ্গীত কিন্তু সে গান যখন কোনো শহরাঞ্চলের কোনো অনুষ্ঠানে করছো তখন খানিক্ষণের জন্য ওই যে বৃত্তটা তৈরি হয় ওই যে আবহাওয়ার বৃত্তটা তৈরি হয় সেটার সঙ্গে কিন্তু আশপাশটা সম্পূর্ণ সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায় আমার তো তাই মনে হয় হ্যাঁ সেটা হয় কিন্তু সেটা শ্রীকান্ত তুমি এবার তোমার এক্সপিরিয়েন্স আমি একটা জিজ্ঞেস করি ধরো তুমি কোনো গ্রামে আধুনিক গান গাইছো ঠিক উল্টে দিই প্রেক্ষিতটা সেই গ্রামের মানুষগুলোর সেই ধরো তোমার খাতার ওপর আকাশ ঠেলে দিলাম এবার খাতার ওপর আকাশ ঠেলে দেওয়ার যে ব্যঞ্জনাটা সেটা স্বাভাবিকভাবে গ্রামীণ কৃষিজীবী মানুষের তার বৃত্ত তার চর্চার মধ্যে এটা নেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে তুমি গাইতে পারো এবং তারাও কমিউনিকেট করে কারণ তোমার দীর্ঘদিনের গান গাওয়ার ইতিহাস দীর্ঘ জায়গায় পশ্চিমবঙ্গে কোথায় এমন কোনো জায়গা নেই তুমি যাওনি গ্রাম হোক শহর হোক ফলে তো মানে আমার মনে হয় যে মানে কমিউনিকেশনটা একটা মানে লোকসঙ্গীতের তো এটা একটা বড় জায়গা সত্যিই জায়গা যে লোকসঙ্গীতের এই মেঠো সুর লোকসঙ্গীতের সহজভাবে বলা তুমি যেটা বললে সহজ সুরের শয়তানি এই এই শয়তানিটা তো লোকসঙ্গীতের মধ্যে আছে হ্যাঁ সুতরাং এইটা একটা হয় কিন্তু আমাদের কাছে মানে তোমার কাছেও নিশ্চয়ই এটা হয় একদম একটা গ্রামীণ জায়গায় গিয়ে এই গানগুলো যখন পরিবেশন করো বা যখন ধরো তুমি রবীন্দ্রসঙ্গীত গাও ধরো তব ধরো এঁকেছি সুধা বিষে মিশে মম সুখ দুঃখ রাঙিয়া এবার এই কথাটা ফট করে একজন গ্রামীণ ধরো নিরক্ষর চাষা তার জীবনে হয়তো চট করে সে এটাকে ধরতে পারে না এটা বটবৃক্ষের ছায়া যেমন মোর বন্ধুর মায়া যেমন যেভাবে ধরতে পারবে আমরাও এটা বেসিক্যালি কিন্তু একটা চ্যালেঞ্জের মুখেই কাজটা করেছি শুরুটা তো ধরো আনন্দে শুরু করেছি এবং এটা তো ঠিক যে যখন ধরো নিরানব্বই সালের সাত অগাস্ট প্রথম অনুষ্ঠানে আমরা বলেছিলাম এটাই আমাদের প্রথম অনুষ্ঠান এটাই আমাদের শেষ অনুষ্ঠান কারণ আমাদের তো এরকম দল করার কোনো ইচ্ছেও ছিল না তুমি জানো এটা একটা বিশেষ কারণে আমরা বুঝলে যে শেষ অনুষ্ঠান হচ্ছে না প্রথম বুঝলাম দূরদর্শনের সজয়দা বললো যে এটা শনিবাসর একটা অনুষ্ঠান করতে হবে তোমরা যেরকম করেছো ওরকমই ছোট করে তো সেটা পরপরই ছিল করে দিলাম তো তখন আমি একটা তে কাজ করতাম তারপর বলল যাদবপুরে আমি যাদবপুরে পড়তাম বললো সংস্কৃতিতে নশো টাকা দেবো একটু বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চী না তার আগে তোমরা একটু গাইবে না তখনও বুঝিনি সত্যি ওই প্রথম যেদিন বিশ্বনাথ চট্টোপাধ্যায় ডেকে বললেন ক্যাসেট করব। এবং আমরা বললাম আমাদের পয়সা নেই তারপর বললেন আমি দেবো দিয়ে যখন লালটুদা রেকর্ড করলেন বিশ্বনাথ বাবু ক্যাসেটটা বেরোলো তখন ক্যাসেট বেরোনোর পর বুঝলাম এবার হয় পুরোপুরি বন্ধ করতে হবে আর নয় ঠিকঠাক করে নিতে হবে দলটাকে মানে রকম আজকে এ ঢোল বাজাবে কালকে ও দোতারা বাজাবে ওইভাবে আর মানে একটা পারমানেন্ট স্ট্রাকচার স্ট্রাকচারে যেতে হবে কিন্তু যেটা তখন যে চ্যালেঞ্জটা তার আগে তো এটা বুঝিনি সত্যি আমরা আমাদের গান গেয়েছি হয়ে গেছে শেষ তখন যেটা বুঝলাম যে মানে কোথাও একটা নাগরিক এই বৃত্তে বা এই যে শহরের মানুষ এখানে কোথাও আমাকে কমিউনিকেট করতে হবে কারণ আমি দেখো আমাদের কাছে যে চ্যালেঞ্জগুলো গুলো এলো সেটা বলি ধরো একটা গাজনের গান আমরা তখন খুব গাইতাম গানটা একটু তিন ঠাকুর বব বম বম বুলাই আইলো নাশিয়া আইলো রে দিননাথ ঠাকুর জুগিয়া বব বম বম বুলাই আইল নাচিয়া ও তুমি গঞ্জা খাহ মহাদেব হে ও তুমি গাঞ্জা খাও ফাং খাও ফাং খাও ধুতরা খাও গাইলে শিয়ায় কুটিয়া দিয়া ছাড়িয়া কলকির মধ্যে সাজাইয়া টানিয়া বম বম বুলাইলো না নাসিয়া গানটা কিন্তু এইটুকুই এবার এই গানটাকে ধরো গাজনের মেলায় ওরা গানটাকে গাইছে আড়াই ঘন্টা ধরে এবার আমি যদি এটাকে আমি তো গানটাকে ডিকনটেক্সচুয়ালাইজ করে ফেলেছি আমি ওখান থেকে প্রেক্ষিতহীন করে ফেলেছি ওই মাঠ থেকে আমি তুলে নিয়ে কোন একটা শহরের মাঝখানে যেখানে শ্রোতারা মানে সেই অর্থে শিক্ষিত এম এ পাস যাদের ওই জীবনের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের সামনে গানটা শোনাচ্ছি এবার আমরা যে রাস্তাটা নিয়েছি সেটা বলি অনেক ক্ষেত্রে যে রাস্তাটা নেওয়া হয় সেটা হচ্ছে আচ্ছা গাইলেসিয়ায় কুটিয়া কথাটা বোঝা যাবে না কথাটাকে পাল্টে দিই ওই রাস্তাটা আমরা নিইনি আমরা অ্যাম্বিয়েন্সটা তৈরি করার চেষ্টা করছি আবার ওই গানটাকে যদি আড়াই ঘন্টা ধরে গাই হ্যাঁ তাহলে ওটা একটা বিপজ্জনক ব্যাপার হবে আমাদের মারবে কারণ তখন তো সব লোক ওই পরিবেশটার মধ্যে থাকে মানে চার লাইন বিহু গাইছে এক ঘন্টা ধরে গাইছে তো অসুবিধে হচ্ছে না কিছু ও তো ওই 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 কার্নিভালটার ওই মেলাটার মধ্যেই তখন ও তখন অংশ মানে লোকসঙ্গীতে তো শ্রোতা আর শিল্পী আলাদা কিছু হয় না আলটিমেটলি শ্রোতারাও ওই পার্টিসিপেট করতে থাকে দঙ্গলের মধ্যে কিন্তু এটা তো শহরে এটা হবে না ফলত তো আমাকে আড়াই মিনিটে আনতে হবে ওই একটা ঢাক ফাক বাজিয়ে বাবার চরণে চরণের সেবার তার আগে অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করি যাতে ও মানে যে শহরের লোক কিছুটা চেনে কিছুটা চেনে হয়তো হ্যাঁ মানে আমাদের একটা চেষ্টা থাকে যে গানটাকে কথা না পাল্টে সুর না পাল্টে মানে আমরা যে কথা যে সুরে পেয়েছি এটাও একটা আমরা কথা প্রসঙ্গে নিশ্চয়ই আসবো কারণ যেহেতু এটা ওরাল ট্রেডিশন মুখ থেকে মুখে ঘরে ওই ঘুরতে ঘুরতে কিছু কথা কিছু সুর পাল্টায় হ্যাঁ কিন্তু আমরা যেভাবে সংগ্রহ করেছি সেটা আমাদের হাত লাগিয়ে যাতে আমরা না পাল্টাই সেই চেষ্টাটা একটা থাকে এইটা আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে খুব ভালো একটা প্রসঙ্গে এসছো সেটা হচ্ছে যে আমি একবার বোধ তোমার কাছেই শুনেছিলাম দিন আগে গল্পচ্ছলে বা এই আড্ডা মারতে মারতেই আমাদের কথা তুমি বলেছিলে যে একটা কোনো লোকসঙ্গীত সেটা একেবারে যখন তার শিকরের কাছে আছে অর্থাৎ সেটা যখন একটা কোনো গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের ভেতরে সেই গানের চর্চা হচ্ছে তখন সেই গানটা যে আকারে বা অবয়বে রয়েছে সে গান যখন একেবারেই বাণিজ্যিক কারণে একটা কোনো শহরে এসে সে গানটা যখন রেকর্ডেড হতে যাচ্ছে তখন সেই গানের কিছু কিছু পরিমার্জন আমি কথাটা হয়তো বললে ঠিক বলা হবে না কিন্তু কিছু গানের অদল বদল করা হচ্ছে তুমি একটু আগে যে প্রসঙ্গে বললে যে সেখানে যখন শহরাঞ্চলের মানুষের সামনে শোনাচ্ছ হয়তো ওই কথাটা বুঝতে পারবে না বলে তোমাকে আপাত সহজবদ্ধ কোনো কথা আমি যে কথাটা বলতে চাইছি যে সেরকম কোনো একটা গান যেমন ভালো কইরা সুভাগ চান্দ বদল সুভাগ চান্দ বদল হ্যাঁ যে সেখানে তুমি একটু বলো না যে ওই পরিবর্তনটা কেন সেটাও কি ওই জায়গা থেকে মানে যে যাবে না প্রথমত মানে কানে ধরে নিচ্ছি কারণ এটা যিনি পাল্টেছিলেন গান গাইতে গিয়ে তিনি আমাদের সবার প্রণম্য এবং ওরকম একটি গলা না থাকলে লোকসঙ্গীত অত তার বিস্তৃতি লাভ করত কি সেটা আমরাও জানি না নির্মলেন্দু চৌধুরী কিন্তু আমার মানে তাকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি বলেই কথাটা বলছি বা এক অর্থে তার উত্তরাধিকার আমিও বহন করি তিনি যে মানে তার যে সংস্কৃতির লোক সাংস্কৃতিক অঞ্চলের সেই অঞ্চলের আমিও লোক কিন্তু আমার ক্ষেত্রে এটাই যে উনি কিন্তু আসল কথাটা জানতেন আচ্ছা উনি কথাটাকে পাল্টালেন এবং পাল্টে যেটা করলেন যে মানে লোকসঙ্গীতে দু রকম পাল্টানো হয় একটা পাল্টানো কমিউনিটি পাল্টায় হ্যাঁ ধরো গানটা চলতে 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 যে বাঁকুড়া বীরভূম ছোটনাগপুরের যে মানুষগুলো চা বাগানে আসামে গেছিল ডুয়ার্সে গেছিল তারা গিয়ে কিন্তু পাল্টালো গান ঝুমুরি গাইলো কিন্তু তখন আর স্থানীয় শব্দ এসে গেল এক নম্বর শব্দ দু নম্বর তাদের যেহেতু মোড অফ প্রোডাকশন পাল্টে গেল আগে তারা বীজ বুনতো ঘরে ফসল তুলতো তখন ওদের কাছে রাধাকৃষ্ণ আসতেন সব তারপর গিয়ে পড়লো ওরা একটা ভীষণ জর্জরিত জীবনে চা বাগানে এক ধরনের মানে মানে কৃতদাসের মতো শ্রম সেখানে এবার তারা তখন গাইছে সর্দার বলে কাম কাম বাবু বলে ধরে আন সাহাব বলে পিঠের চাম হে যদুরাম ফাঁকি দিয়া আসাম এটা তো লোকসঙ্গীতের ধর্ম তার মানে এটা গুপ্ত একটা বিখ্যাত কথা বলেছিলেন যে লোকসঙ্গীত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের ধারা বিবরণ তো ধারা বিবরণটা দিচ্ছে কিন্তু ওইটা যে পাল্টালো এটা কিন্তু তার যার জন্য তুমি চলমিনী আসাম যাবো কে লিখেছো তো তুমি কোনো কিছু পাবে না কিন্তু ওটা তো এটা ঠিক যে ওই আসামে যে লেবারগুলো গুলো টি গার্ডেনে তারাই লিখেছে সেটা হ্যাঁ কিন্তু আরেকটা পাল্টানো হয় যেটা হচ্ছে আমি একটা ক্যাসেট করতে গিয়ে সিডি করতে গিয়ে গানটা লোকে বুঝবে না পাল্টে দিলাম হ্যাঁ আমার আপত্তিটা হচ্ছে ওই জায়গায় এবং সেই পাল্টানোটা কি হয় ধরো মানে কি বলবো ধরো সুয়াক চানবদ নিধুন একটা বউ নাচের গান এবার সেইটার একটা প্রেক্ষিত আছে বউ মাটিতে পা ঘষে ঘষে নাচে এভাবেই গানটা চলে এসছে হ্যাঁ এবার এটা থেকে যখন আমি বলছি যে নাসন সুন্দরী মূল কথাটা ছিল নাসন সুন্দরী ফিন্দনবালা নেত এগো নাসন সুন্দরী ফিন্দনবালা নেত আরে হেলিয়াদুলিয়া পরে সুন্দি জালির বেতে বালা নাস তো দেখি এই ছিল গল্পটা এটা নেত মানে হচ্ছে কাপড় এবং তুমি যদি সেই মুভমেন্টটা দেখো যে ও ওই ভালো কাপড় পড়ছে হেলি দিয়ে হেলিয়া দুলিয়া পরে সুন্দি জালির বেত সুন্দি জালির বেতটা একদম সিলেটি শব্দ আচ্ছা মানে ওই লিকলিকে বেদগুলো দিয়ে মাস্টারমশাই যেটা মারত ওটাকে বলে সুন্দি জালির বেত আচ্ছা এমনভাবে নাচছে যেন হেলে দুলে সুন্দি জালির বেতটা পড়ছে আচ্ছা এবার উনি যখন এই নাকের হ্যাঁ ফুলটা বসালেন হেলিয়া দুলিয়া পরে নাককেশোরের ফুল হেলে দুলে পড়বে কি করে চিত্রকল্পটাই তো নষ্ট হয়ে গেল এর জন্য আমি এটা বিশ্বাস করি যে ধরো একজন এবার উনি যাকে দিয়ে লিখিয়েছিলেন ধরুন তো নিজে লেখেন না আরেকজনকে দিয়ে লিখিয়েছেন যিনি ভালো ছড়াকার ভালো কবি ভালো সাংবাদিক কিন্তু তিনি লোক নন তিনি জসীম উদ্দিন নন এটা একটা ডিফারেন্স আছে নিশ্চয়ই ওনার হঠাৎ মনে হয়েছে একটা লোকসঙ্গীত লিখব করতে গিয়ে যেটা করেছেন চিত্রকল্পটা নষ্ট করে দিয়েছেন এবং লোকসঙ্গীতে ছন্দের ভুল হতে পারে মানে যেটাকে আমরা নাগরিক সাহিত্যে গ্রাম্যতা দোষ বলি সেটা হতে পারে এটাই সৌন্দর্য লোকসঙ্গীতের কিন্তু চিত্রকল্পটা কখনো লোকসঙ্গীতে বিড়ম্বিত হয় না আচ্ছা এখানে আরেকটা কথা বলো তো আমি আরেকটু সময় ধরে এগিয়ে আসছি ধরো এই সোহাগ চাঁদবদলী মানে সোহাগ চাঁদবদলী এখন আরো সময় ধাপ পেরিয়ে আস্তে 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 তুমি যেমন বলে এটা একটা উৎসবের গান ছিল হ্যাঁ কি উৎসবের নাম ছিল তুমি বৌ নাচ মানে বৌ নাচের গান মানে বিয়ে করে যখন মেয়ে আগে শ্বশুরবাড়িতে আসতো ওই ওই বৌভাতের পর মানে ওখানে চতুর্থ মঙ্গল বলে সেটাকে ওই মাছ কাটতে জানো কিনা রাতে জানো কিনা এগুলো হয় না বলে এখন তুমি নাচতে জানো এবং সব শাশুড়ি ননদ ফনদ সবাই বসতো ওটার সঙ্গে এবার এই যে লোকসঙ্গীত আমরা মাঝে যদি ওটা বিরাট বড় সাবজেক্ট সেটা নিয়ে আরো অনেকদিন আমাদের আড্ডা দিতে হবে কিন্তু এই যে নগরায়ন হয়ে যাচ্ছে তখন সেই সেই প্রসেসের মধ্যে আমার মাঝে মাঝে মনে হয় যেমন এই সব সাক্ষণ এটা মানে একদম বাংলা ভাষাতেই বলছি মানে একটা খুললাম খুললাম কিছু উচ্ছৃঙ্খল নাচের একটা মানে একটা কি বলবো এটা একটা ওই হয়ে দাঁড়িয়েছে মানে একটা ক্যাটালিস্ট বা একটা সহায়ক হয়ে দাঁড়িয়েছে এই যে আমি এটা ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি অধিকাংশ মঞ্চে সাদের লাউ গাইতে অনুরোধ করে আমি বলি লাউ কি বলুন তারপর গাইবো আগে বলুন লাউ জিনিসটা কি এবার মুশকিল হচ্ছে এই গানটা যে লিখেছিল ভদ্রলোক জীবনে দুটো গান লিখেছেন কিশোরগঞ্জের অখিল ঠাকুর তার নাম একটা হচ্ছে সাদের লাউ বানাইলো মরে বৈরাগী আর আরেকটা નિર્মনন্দ চৌধুরীর বিখ্যাত গান অন্তরে বৈরাগীর লাউ বাজে এবার ওই যে মানে সিলেটে বা কিশোরগঞ্জে লাউ হচ্ছে আমরা যেটাকে একতারা বলি সেটাকে বলে ওরা লাউ হ্যাঁ যেহেতু ওই ওটার খোলসটা লাউ খোলস হ্যাঁ এবার ওটাকে লাউ বলে এটা কিন্তু আসলে বিচ্ছেদি গান ও বলছে সাঁধের লাউ বানাইলো মোরে বই আগে হ্যাঁ আমি গয়া গেলাম কাশি গেলাম সঙ্গে নাই মোর বৈশ্বী হ্যাঁ আর গানটা তুমি একবার পড়ে দেখো গানটা পুরো একটা বিচ্ছেদি গান কিন্তু এটার কি চেহারা এই আমি সত্যি বলি আমি বলি লাউ এর অর্থ বলুন কি লাউটা কি বলুন তারপর গানটা গাইবো এবং অধিকাংশ আমি এটা কাউকে অশ্রদ্ধা করছি না কিন্তু এটা ঘটনা মানে এটা বলার মতো জায়গায় এই কমিউনিকেশনটা ঘটে না লোকের সঙ্গে যে ওখানে এটাকে লাউ বলা হয় বা এখানে এটাকে ফলত কি হয় মানে গানগুলোর যে মূল যে জায়গাটা

ক্লাসিক্যাল কিছু ঢোকাতে চান বা লোক সঙ্গীত চান আদৌ তা নয় নয় তো রবীন্দ্র সঙ্গীতটা হচ্ছে রবীন্দ্রনাথের গান বলে আমি বিশ্বাস করি সেটা ক্লাসিক্যাল নয় সেটা লোক সঙ্গীত এক্স্যাক্টলি আগে রবীন্দ্রনাথের গান তারপরে অন্য কিছু এক্স্যাক্টলি এবার মানে ফলত কি হয় যে একজন নাগরিক মানুষ তিনি লোকসুর নিয়ে কাজ করতে পারেন লোকবাচন নিয়েও কাজ করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত এটা তো ওই লোকসমষ্টির সমষ্টির গান নয় শেষ পর্যন্ত এটা তার গান এবং সেটাতে কিন্তু ওই ছাপ ফেলাটাই জরুরি একদম জসীমউদ্দিন যখন রঙ্গিলা রঙ্গিলা লিখছেন এস সুর দিয়ে গাইছেন তুমি কোথাও দেখবে এটা লোকসঙ্গীত হয়েও লোকসঙ্গীত নয় জসীমউদ্দিনও বলছেন না আমি একটা লোকসঙ্গীত লিখছি এস ডি বর্মনও বলছেন না আমি একটা লোকসঙ্গীত গাইছি হ্যাঁ আমি বলছি ফলত একটা গানকে লোকসঙ্গীত বলার মানে হঠাৎ কেন বলবোই বা আমি যদি গানটা ওই জনসমাজ ওই জীবন থেকে উঠে না আসে তাহলে এটাকে হুট করে একটা লোকসঙ্গীত বলে দিত আমার কালিকার কাছে আমার তোমার কাছে একটু আবদারই থাকলো নিরঞ্জনদাকে নিয়ে আমাদের আরেক দিন আড্ডায় বসতে হবে একদম হ্যাঁ আর এই যে আজকের এই স্বল্প পরিসরে দু একটা গানের প্রসঙ্গ উঠে এলো যেগুলো আমার মনে হয় যারা রয়েছেন ওদিকে শুনছেন বা দেখছেন আমাদের আজকের এই আড্ডার পর্ব আমার মনে হয় তথ্যগুলো একটু জানা দরকার অনেক তথ্য অনেক সময় অন্ধকারে থাকে সত্যি কথাটা বেরিয়ে আসে না কিন্তু এটা জানা দরকার এটা যে ফান্ডামেন্টাল সত্যটা কি হ্যাঁ কোথায় কোন জিনিসটা কী চেহারায় ছিল আর সেটা কোথায় বদল করা হয়েছে কেন করা হয়েছে বিশেষ করে সেটা যখন আমাদের সকলের প্রিয় আমাদের বাংলার লোকসঙ্গীত নিয়ে আমরা কথা বলছি শুধু বাংলা কেন ভারতবর্ষের আমাদের পূর্ব ভারতের বিভিন্ন রিজিয়ানে যে অসাধারণ ইনফ্যাক্ট আমার সামনে আজকে আমার সঙ্গে কালিকার রয়েছে কালিকা যেখানকার ছেলে আর কি ও যেখানকার মানুষ সেখানে মাটির প্রতিটি কণা গান করে আর কি তাদের গলায় সুর এবং আমি তো আমার ভীষণ ইচ্ছা হয় ও যখন সিলেটিতে কথা বলে ও যেটা নিজের সত্যিকারের ভাষা আর কি আমার ভয়ঙ্কর ইচ্ছা হয় আমি যে আমি যদি ওরকম বলতে পারতাম কারণ অসম্ভব সুন্দর লাগে শুনতে আমার কানে কিন্তু সিলেটি গান এবং যেমন ওই দিক ওই অঞ্চলের উত্তর পূর্ব ভারতে বাংলা ভাষার যে বিভিন্ন ডায়ালেক্ট আছে তাতে যে অসাধারণ্য অসামান্য সমস্ত গান আছে সেই সমস্ত গান নিয়ে আমাদের আরেকদিন আড্ডা হবে কিন্তু যে গান দিয়ে তুমি আজকে আমাদের এই আড্ডার সূত্রটা ধরিয়ে দিয়েছিলে তোমাদের যে বন্দনা তার শেষের একটুখানি অংশ কিন্তু বাকি আছে আসলে ওইটা ওইটা একটু খালি আমি বলে নি যে ওই যে আরবান স্পেস কথাটা উঠছে বলে আমার ওটা মনে হয়েছে যে আমরা কিন্তু ওখান থেকে একটা বন্দনা গান এর জন্য লিখেছিলাম যে আমরা এটা খুব কনসাস হ্যাঁ যে আমরা লোকশিল্পী নই

ক্লিক করেছিলাম আমার মনে হয়েছিল এটা মেনিফেস্টোর মতো হাসান বেজা গান দিচ্ছেন যে আমার গান কারা শুনবে আর কারা শুনবে না আমরা শেষে কি করেছি এই যে আগে যেখানে দোহারে দোহার ধুরি আমরা শেষ করলাম গিয়ে অংশটা তারপরে তারপরে আমরা একবার রবীন্দ্রনাথে ঢুকেছি হ্যাঁ হ্যালো আবার দোহারে দোহারে ধরি চাষ ও দেখো চাষি খেতে চালাইছে হাল আর তাঁতি বসে তাঁত বুনে জেলে ফেলে জাল জেলে ফেলে জাল জেলে ফেলে জাল সেই সুরের জালে আরে ও সেই সুরের জালে ফাঁদ পেতেছি আসমান জমিন খোলা প্রেমের বাজারে আমরা আম্ গানের ফেরিওয়ালা প্রেমের মধু প্রেমের জাদু প্রেমের গুয়া পান আর অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান আবার দোহারে দোহার ধরি দিলামে ফরমান অপ্রেমিকে শুনবে না গান দিলামে ফরমান আবার দোহারে দোহারে ধরি সাধু